বেড়াজালে নাস্তানাবুদ সৌদিগামীরা ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা, অনিশ্চিত হাজার হাজার প্রবাসীর যাত্রা। ওখানে যান আপনার কাজ হবে, কারণ এই ধরনের হজ বড় অবস্থা আমরা কোথায় যাব? গাড়ি ভাড়ার জায়গায় 10-20 হাজার টাকা, তো গরিব মানুষ আঙ্গুরের কষ্ট। এইগুলা ছুটির মেয়াদ স্যার একদিন, এখানে যদি 2 বার টাকা লাগে তাহলে আমরা কেমনে বাঁচবো? 80 হাজার টাকা দিয়ে বুকিং দিছি, এখন আইসা দেখি বিমান বাতিল। এয়ারপোর্টে যাওয়ার জন্য যে 54 হাজার টাকা লাগবে, কোথায় দিবে টাকা আমি বলতে পারি না। কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিংয়েও গুনতে হচ্ছে বাড়তি টাকা। বুঝতে পারতেছি না আমরা যে হোটেল বুকিংটা কি নিশ্চিত হবে কি হবে না। বুকিংটার জন্য এত হয়রানি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ, মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দাবি। এবং তীব্র দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে নেই বৃষ্টির সুখবর, ঘূর্ণিঝড়ের শঙ্কা। করোনা রুখতে সৌদি সরকারের দেয়া নতুন বিধিনিষেধে চরম ভোগান্তির শিকার সৌদিগামী প্রবাসীরা, ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা। দেশটিতে নিজ খরচে 7 দিন কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনিশ্চিত অনেকের যাত্রা। হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ 70 হাজার টাকা পর্যন্ত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের 1 নম্বর গেটের সামনে দীর্ঘ এয়ারলাইন সৌদিগামী প্রবাসী কর্মীদের। কোয়ারেন্টিনের জন্য অধিকাংশেরই হোটেল বুকিং না হওয়ায় যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন তারা। কোথায় হোটেল বুকিং হবে, কত টাকা লাগবে, সে তথ্য জানা নেই অনেকের। হোটেল বুকিংয়ের জন্য টাকার অঙ্ক নিয়ে এক এক সময় দেওয়া হচ্ছে এক এক রকম তথ্য। যাত্রীদের অভিযোগ, এ বিষয়ে সহযোগিতা করছে না সৌদি এয়ারলাইন্স। 80 হাজার টাকা দিয়ে বুকিং দিছি, এখন আইসা দেখি বিমান বাতিল। এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না আমরা যে হোটেল বুকিংটা কি নিশ্চিত হবে কি হবে না। এয়ারপোর্টে যাওয়ার জন্য যে 54 হাজার টাকা লাগবে, কোথায় দিবে টাকা আমি বলতে পারি না। কাল থেকে ভুক্তভোগী, এটা কি হবে এটা আমরা জানি না। গতকাল হোটেল বুকিং না হওয়ায় অনেকেরই ফ্লাইট মিস হয়েছে, কারোবা শেষ হয়েছে করোনা সার্টিফিকেটের মেয়াদ, ভিসার মেয়াদও শেষ অনেকের। এই অবস্থায় যাত্রা নিয়ে অনিশ্চয়তায় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। যে কাজটা একদিন হয়ে যায় আঙ্গুরে যাওয়া যায়, গাড়ি ভাড়ার জায়গায় 10-20 হাজার টাকা, গরিব মানুষ আঙ্গুরের কষ্ট। এইগুলা এখানে যদি 2 বার টাকা লাগে তাহলে আমরা কেমনে বাঁচবো? ওখানে যান আপনার কাজ হবে, কারণ এই ধরনের হজ বড় অবস্থা আমরা কোথায় যাব? এদিকে কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের সামনে টিকিট পেতে সকাল থেকেই প্রবাসীদের উপচে পড়া ভিড়। 11টার পর অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া শুরু করে কর্তৃপক্ষ। ছুটির মেয়াদ স্যার একদিন, 5 লাখ টাকার বিষয়, আমার ফ্যামিলি যা আছে সব নিয়ে আমি বড় ভোগান্তির মধ্যে পড়ে যাব। সোনারগাঁয়ে এখানে আইয়া দাঁড়াই দিয়েছি, এখন কি হয় এক উপরে আল্লাহ জানে। আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দিতে হবে যে এখানে এই ট্রাভেলস, এই রুমে, এই অফিসে গেলে আমরা বুকিংটা দিতে পারবো। বুকিংটার জন্য এত হয়রানি। সৌদি সরকারের নতুন শর্ত আরোপের পর হজ বড়লোক হয়ে পড়েছে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল। জটিলতার কারণে বিমান 23 মে পর্যন্ত সৌদিগামী সব ফ্লাইট বাতিল করেছে, তাই নতুন করে দুর্ভোগে পড়েছেন সৌদিগামী কয়েক হাজার প্রবাসী কর্মী। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং কারওয়ান বাজার সাউদিয়া এয়ারলাইন্সের সামনে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, শুরুতেই যাব শিউলির কাছে। শিউলি, এশা, সৌদি সরকারের বিদেশগামী যাত্রীদের জন্য যে নতুন বিধিনিষেধ, সেই বিধিনিষেধের আওতায় গতকাল থেকে যে ফ্লাইটগুলো যাচ্ছে সেখানে কিন্তু প্রবাসীদের চরম ভোগান্তি ভোগাতে হচ্ছে। এবং আজকে মোট 2টি ফ্লাইট আছে, একটি ফ্লাইট ছিল দুপুর 2টায়, তবে সেই ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে বিকাল 4টায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবাসী কর্মীরা অপেক্ষায় আছেন চেক ইনের জন্য। তবে এখানে যারা আছেন তাদের মধ্যে কিন্তু 2টি লাইনে দাঁড় করানো হয়েছে, একটি লাইনে যাদের হোটেল বুকিং করা হয়েছে এবং সব কিছু সমস্ত রকমের কার্যক্রম যাদের সম্পন্ন, আরেকটি লাইনে আছে বিপরীত দিকে যাদের হোটেল বুকিং করা হয়নি এবং তাদেরকে প্রায় 54,500 টাকা নিয়ে তাদেরকে এখানে অপেক্ষা করতে বলা হয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে বিকাল 4টায় ফ্লাইট হলেও কিন্তু এখনও কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারেনি এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছেন, কারণ হোটেল বুকিং দিয়ে কিন্তু তাদের যাত্রা নিশ্চিত হচ্ছে না। কারণ এখানে যে হোটেল বুকিং দেওয়া হয়েছে সেটা সৌদি সরকারের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদিত কিনা এবং
সেখান থেকে ভেরিফাইড হয়ে এবং সেখান থেকে চূড়ান্তভাবে অনুমোদনের পরে কিন্তু যাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে তারা যেতে পারছেন এবং তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত কিছু অল্প কিছু সংখ্যক যাত্রীদেরকে আসলে ভেতরে নেওয়া হয়েছে, বাকিরা কিন্তু এখন অপেক্ষায় আছেন এবং তারা কিন্তু একটা চরম অনিশ্চয়তায় আছেন। এবং তারা বলছেন যে সৌদি সরকারের যে নির্ধারিত হোটেল সেই হোটেলে তারা বুকিং দিয়েছেন, এই জন্য তারা বিপুল অঙ্কের টাকাও খরচ করেছেন, কেউ কেউ দুইবার টিকিট কেটেছেন এবং কারো কারো হচ্ছে যে আজকে হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু আসলে তারা যেতে পারবেন কিনা সেই বিষয়টি তারা এখনও নিশ্চিত নয়। এবং গতকাল অনেকের ফ্লাইট মিস হয়েছে এবং তারা এখন পর্যন্ত কিন্তু কোনো সদুত্তর পাচ্ছেন না যে তারা কোন ফ্লাইটে যাবেন বা তাদেরকে আবার টিকিট কাটতে হবে কিনা এবং নতুন করে তাদেরকে আবার অর্থ ব্যয় করতে হবে কিনা। এই যে একটা চরম হজবল অবস্থা এবং প্রবাসী কর্মীদের কিন্তু বারবারই এই করোনাকালীন সময়ে নানা বিধিনিষেধের জন্য এক ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আপনারা জানেন যে বিমান কিন্তু এরই মধ্যে কিন্তু ফ্লাইট বাতিল করেছে 23 মে পর্যন্ত এবং এক্ষেত্রেও কিন্তু অনেক জটিলতা আছে যারা আটকা পড়েছেন তাদের বিষয়গুলোতে। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী সাদাত রহমতুল্লাহর কাছে, তিনি আছেন কারণবাজারে এবং সেখানকার খবরাখবর জানাবেন তিনি। সৌদি প্রবাসীদের এই সৌদি এয়ারলাইন্সের সামনে সকাল থেকে যে অপেক্ষা করছিল সে অপেক্ষার ফলে এখন দুপুর নাগাদ হয়েছে, কিন্তু যে দুর্ভোগগুলো সকালে ছিল তা কিছু অংশে কাটতে শুরু করে দিয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যার যে সমস্ত যাত্রীরা রয়েছেন যাদের ফ্লাইট বাতিল হয়েছে সবাইকে কিন্তু ক্রমান্বয়ে নেওয়া হবে। কিন্তু একটি জরুরি বিষয় হচ্ছে নতুন তথ্য তারা বলছে যে যাদের 18 তারিখে এর আগে বা 18 তারিখ পর্যন্ত যারা করোনা রিপোর্ট তারা করিয়েছিলেন সেই সব রিপোর্ট বাতিল করে পুনরায় নতুন করে করোনা রিপোর্ট করতে হবে। অর্থাৎ যাদের ফ্লাইট আজকে ছিল বা গতকালকে রাতে ছিল এমন যে সমস্ত প্রবাসীরা রয়েছেন তাদেরকে আবার নতুন করে করোনা রিপোর্ট সংগ্রহ করে নিয়ে এসে তারপর তাদেরকে এখান থেকে নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে, অন্যথায় এখান থেকে নতুন করে টিকিট দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে আসলে এই যে সাম্প্রতিক সময়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সৌদি সরকারের নতুন করে করোনার সংক্রমণ অর্থাৎ এই করোনাকে কেন্দ্র করে যে বিধিনিষেধ দিয়েছে এর ফলে নতুন নতুন তথ্য আসছে এবং একই সাথে নতুন করে দুর্ভোগও তৈরি হচ্ছে। বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের সামনে সকাল থেকে বেশ কয়েকবার আমরা দেখেছি যে বারবার তথ্য দেওয়ার যে পরিবর্তন হচ্ছে ফলে কিছুটা দুর্ভোগে পড়েছে এখানে সৌদি প্রবাসীরা। আমরা এমনও দেখেছি যাদেরকে দুইবার টিকা তারা নিয়েছেন এমন যারা রয়েছেন তাদেরকেও এক ধরনের ফিরতে হয়েছিল বিমানবন্দর থেকে, সেই সমস্যাগুলো তারা সমাধান করছে। কিছুক্ষণ আগে এরকম কয়েকজন এসেছিলেন এখানে যাদেরকে 2 ডোজ টিকা নেওয়ার পরেও তাদেরকে সৌদি যেতে দেওয়া হয়নি কিংবা তাদের ওখানে কি কোয়ারেন্টাইন করতে হবে কি না বা সেই জন্য বুকিং দিতে হবে কি না এমন নানা রকম দ্বিধাদ্বন্দ্ব ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আসলে কিছুক্ষণ আগে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই সমস্ত যারা 2 ডোজ টিকা নিয়েছেন তাদেরকে কিন্তু টিকিট করে দেওয়া হচ্ছে এবং একই সাথে যাদের ফ্লাইট পুরোনো বাতিল হয়ে গেছিলো তাদেরকে আজকে যেমন ফ্লাইট দেওয়া হচ্ছে একই সাথে আগামীকালকে যাদেরকে অর্থাৎ আগামীকাল 22 তারিখ যাদেরকে ফ্লাইট রয়েছে তাদেরকেও কিন্তু একই সাথে টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু 23 তারিখেরগুলো আগামীকালকে অর্থাৎ 22 তারিখে একই সাথে ক্রমান্বয়ে নতুন করে বুকিং দেওয়া হবে এমনটি আমাদেরকে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। তারা এটিও নিশ্চিত করেছে যে আসলে সাম্প্রতিক সময় যেই দুর্ভোগ তৈরি হয়েছে বা যাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা একেবারেই থাকবে না এবং যেই যাত্রীগুলো রয়েছেন যারা অপেক্ষা রয়েছে তাদেরকে প্রত্যেককে নেওয়া হবে। তবে তার আগে সৌদি সরকারের যে নির্দেশনাগুলো রয়েছে কোভিড করোনা টেস্ট সহ যে কোয়ারেন্টাইনের জন্য যে নির্ধারিত যে ফি প্রায় 70,000 টাকার মতো তাদেরকে বাড়তি গুনতে হচ্ছে, সেই টাকাগুলো দিয়ে তাদের বুকিং নিশ্চিত করলেই আসলে তাদের এই যাত্রা নিশ্চিত হবে। কিন্তু একই সাথে তারা বলছেন যেহেতু এরই মধ্যে তারা বুকিং নিয়ে দিয়েছেন ফলে এই বুকিংয়ের টাকা কিন্তু পাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বা ফেরত পাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারওয়ানবাজার থেকে সৌদি এয়ারলাইন্সের প্রবাসীদের যাওয়া নিয়ে যে সকাল থেকে দুর্ভোগ ছিল তার সবশেষ খবর। করোনা রুখতে সৌদি সরকারের দেওয়া নতুন বিধিনিষেধে চরম ভোগান্তিতে সৌদিগামী প্রবাসীরা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কারওয়ানবাজারের সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি আক্রান্ত হয়, খুব শীঘ্রই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। দলের শীর্ষ নেতারা বলছেন এখন বেগম জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে পাওয়া আর সম্ভব নয়। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। দায়িত্বশীল নেতারা বলছেন স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়।
পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা পরবর্তী জটিলতায় বেগম জিয়ার কিডনি ও হার্ট আক্রান্ত হয়েছে। উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। ডাক্তার সাহেবরা আমাদেরকে যেটা বলেছেন যে তার এই উন্নত চিকিৎসা উন্নত সেন্টারে যেখানে সমস্ত কিছু ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, এটা এখানে নেই। এই অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না। এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল, বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, রোজিনার কাছ থেকে কোনো গোপন নথি পুলিশ উদ্ধার করেনি, করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছ থেকে। অবিলম্বে এমন ভুয়া এবং ত্রুটিপূর্ণ মামলা প্রত্যাহার সহ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন আর কারাগারে বন্দির পর ইতোমধ্যে পার হয়েছে 4 দিন, তবে এখনো তার মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি দেখছেন না গণমাধ্যম কর্মীরা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সহকর্মীর মুক্তির দাবিতে নিয়মিত বিক্ষোভ আন্দোলনে সংবাদকর্মীরা। পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি তাকে নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উচিত এই মুহূর্তে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করা। আপনার দপ্তরের ফাইল পাহারা দেবে কি আমার সাংবাদিক? রিপোর্ট করার জন্য আমার তথ্য দরকার, আমি তো এই ফাইল আনবো। 1923 সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা সংবাদকর্মী সুরক্ষা আইন করার দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সাংবাদিক হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথাও বলেন নেতারা। এই মন্ত্রণালয়ের একজন গাড়ি চালকের যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে এই মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, তাদের কি অবস্থা? সরকার যদি নিরপেক্ষ তদন্ত কমিটি ব্যবস্থা না করে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে পৃথক কমিটি গঠন করা হবে। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে, আর সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু আমরা হতে দেব না। একদিকে দুর্নীতিবাজদের আপনারা প্রশ্রয় দেবেন, অন্যদিকে যে সাংবাদিক দুর্নীতির তথ্য প্রকাশ করবে তারা কারাগারে ঢুকাবেন। আপনাদের সদস্যতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, আপনাদের অবস্থান নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আগামী রোববার রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলের কাউকে ছাড় দিচ্ছে না। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি। যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে নেই বৃষ্টির পূর্বাভাসও। লঘুচাপটি শনিবার রাত থেকে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 26 থেকে 28 মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস।
রাজধানীর বিভিন্ন এলাকায় জমজমাট শরবতের ব্যবসা দেখলেও কিছুটা আঁচ করা যায় তীব্র গরমে কতটা নাজেহাল নাগরিক জীবন। প্রচণ্ড গরম পড়ছে, সে এখানে মনে করেন জানি এটা অস্বস্তিকর, তো এছাড়া তো কোনো উপায় নেই। বাতাসে হিউমিডিটি নেই, এত গরম, এত তাপ, ঘামছি না, পানি ঝরছে না, তো সব মিলে অবশ্যই একটা অসুস্থদায়ক পরিবেশ। বাসায়ও খুবই গরম, খুব রোদ পড়া শুরু হয়েছে, আমি গরমে খুবই অসুস্থ বোধ করি। গরমটা সহ্যের বাইরে করতে পারি, রাত্রেও গরম দিনেও গরম। তবে সহসায় তাপমাত্রা কমার সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস বলছে আসছে সপ্তাহ জুড়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণেই এ অসহনীয় দাবদাহ। তারা পূর্বাভাস দিচ্ছে এ সপ্তাহের মধ্যে উষ্ণতা আরও বেড়ে এই লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে আর ঘূর্ণিঝড় হয়ে আসছে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। 22 তারিখে কাছাকাছি সময় সেটা লঘুচাপ হতে পারে, আর যদি লঘুচাপ হয় তারপর যদি সেটা আরও স্টেজ পরিবর্তন করে সেটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে ইয়াস নাম ধারণ করবে। পূর্বাভাস বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে, ফলে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় 45 থেকে 65 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। 26 মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে। ওমানের আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন ইয়াস। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বাগেরহাটে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিস্তারিত জানাতে শহরের মিঠাপুকুর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। টুটুল, এশা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাগেরহাট থেকে। আমি বাগেরহাটে কয়েকদিনের টানা তাপদাহে ব্যবসা গরমের কারণে বাগেরহাটের উপকূল জুড়ে কিন্তু এখন পড়ছে। এই অঞ্চলে মানুষের মধ্যে এখন নানান রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে এবং কর্মজীবী মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং প্রাণীগুলো কিন্তু হাঁসফাঁস করছে এই প্রচণ্ড গরমের কারণে। আমরা কয়েকদিন ধরে যে এই অনাবৃষ্টির কারণে কিন্তু এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের প্রচণ্ড গরম এবং তাপদাহের, মানুষ ঘরে এবং বাইরে থাকতে পারছেন না এবং অনেকেই কিন্তু এখন এই গরমের, প্রচণ্ড গরমের কারণে কিন্তু হাসপাতালে অনেক রোগী ভর্তি হচ্ছেন। এখানে কিন্তু নানান রকমের রোগ ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে এবং আমরা কথা বলেছি কয়েকটা জায়গায়। আর কিছু মানুষ এই এলাকায় মানুষ এবং যারা রাস্তাঘাটে বিভিন্ন রকমের খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু আজকে দেখছি কয়েকদিন ধরে কিন্তু তারা রাস্তাঘাটে নেই এবং অনেকেই কিন্তু তারা নিজের একটু স্বস্তির জন্য অনেকে ডাব এবং তরমুজ এবং পানি জাতীয় খাবার খেয়ে কিন্তু তারা কিন্তু একটু স্বস্তি প্রকাশ করছেন। আমরা লক্ষ্য করেছি যে প্রায় এই সাধারণ মানুষ কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আসলে সমস্যার মধ্যে পড়েছেন এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে উপকূল জুড়ে কিন্তু একটা আবহাওয়া পূর্বাভাস রয়েছে কিন্তু সেই পূর্বাভাস রওয়ার কারণে কিন্তু কোনো প্রভাব কিন্তু পড়ছে না এবং এ কারণে কিন্তু আসলে দিনের বেলায় যে প্রচণ্ড সূর্যের তাপ, সেই তাপ কিন্তু অসহনীয় অবস্থায় হওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অসহনীয় গরম লেগেই আছে। এ কারণে কিন্তু মানুষ পড়ছে এবং রাস্তাঘাটে চলাচলও কমে গেছে। বাগেরহাটের উপকূল জুড়ে এরকমই অবস্থা কয়েকদিন ধরে এবং ঈদের পর থেকে কিন্তু এই অঞ্চলে মানুষের মধ্যে এক ধরনের এই যে গরমের কারণে কিন্তু তারা কিন্তু নানান রকমের সমস্যার সৃষ্টির মধ্যে পড়েছেন। আমার কাছে ছিল বাগেরহাটের গরমের সর্বশেষ খবর। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বাগেরহাট থেকে সহকর্মী আলী আকবর টুটুল। বিশ্বব্যাপী করোনা মহামারীতে দেশে দেখা দিয়েছে খাদ্য ঘাটতির শঙ্কায় অবস্থায় খাদ্যশস্য উৎপাদন বাড়াতে এবারও কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানালেন কৃষিমন্ত্রী। বাজারে চালের দাম বেশি থাকায় এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। শুল্ক ছাড় দিয়ে চাল আমদানি করে অন্তত 15 থেকে 18 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের প্রতিবেদন। স্বাধীনতার পর 5 দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি, এমনকি চাল উৎপাদনে সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ইউএসডি এর গ্রেন অ্যান্ড ফিড আপডেট প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছরে গতবারের চেয়ে 10 লাখ টন কমে চালের উৎপাদন হবে 3 কোটি 48 লাখ টন। অপরদিকে 75 লাখ টন গমের চাহিদার বিপরীতে উৎপাদন হবে মাত্র 12 লাখ টন। বিশেষজ্ঞরা মনে করছেন দেশে খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে পর্যাপ্ত মজুদ করতে হবে। সরকারকে সবসময় অ্যাডভান্স পারচেজ করে রাখতে হবে যাতে স্টোরে 15 থেকে 18 লক্ষ টন সরবরাহ করতে পারে।
সরকারের কাছে বিক্রি করতে গেলে মধ্যস্বত্ব চলে আসে, ইম্পোর্টের ব্যবস্থাটা করতে হবে, ট্যাক্স বসানো আছে, সেই ট্যাক্সটা উঠিয়ে দিলে ব্যক্তি হাত ভারত থেকে চাল নিয়ে আসে। তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোকে গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। মহামারী তো একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলেছে, সেটাকে আমরা মাথায় রেখে নানান পদক্ষেপ আমরা নিয়েছি। গত বছর 5,000 কোটি টাকা দিয়েছিল 4% সুদে, এটা মৎস্য পশুপালন এগুলো সহ। তারপরে আমরা 14,000-15,000 কোটি টাকা লোন দিই 8-9% সুদে, সেটাকে আমরা কমায় 4% করেছি, এটা অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রায় $43 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, কাজে আন্তর্জাতিক বাজার থেকেও খাদ্য কেনা আমাদের কোনো সমস্যা হবে না। আমরা কিছু কিছু এদিকে গত বছর ধান চাল সংগ্রহ ব্যর্থ হয়, এবার চাল ও গম সংগ্রহ বাড়াতে মিলারদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি আমদানির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান খাদ্য সচিব। বন্যা বা ঘূর্ণিঝড় বড় কোনো বিপর্যয় না আসে তাহলে কোনো সমস্যা হবে না। 5-6 লাখ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করি, আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে। জুন জুলাই এই সময় আমরা টেন্ডার করে ওই পরিমাণ আমরা কিনে ফেলতে পারবো। যারা আমাদেরকে আগে চাল দিবে তাদের কিন্তু আমরা প্রণোদনা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দিব। সরকারিভাবে চাল আমদানির ক্ষেত্রে ভারতকে বিবেচনায় রাখার কথাও জানান তিনি। ইন্ডিয়া যেহেতু আরো প্রোডাকশনের সারপ্লাস। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোভিডের লক্ষণ প্রকাশ এবং শ্বাসকষ্ট শুরুর পর বাসায় থাকা বাড়াচ্ছে মৃত্যুহার। চিকিৎসকরা বলছেন বাসায় চিকিৎসা নেওয়ার প্রবণতায় অর্ধেকের বেশি রোগী শেষ সময় হাসপাতালে আসছেন এবং এদের বেশিরভাগকেই বাঁচানো যাচ্ছে না। হঠাৎ অক্সিজেনের দরকার পড়লে কোনোভাবেই বাসায় ব্যবস্থাপনা সম্ভব নয়, তাই পঞ্চাশোর্ধ্ব এবং বিভিন্ন রোগে আক্রান্তদের লক্ষণ প্রকাশের শুরুতেই হাসপাতালে নিয়ে আসার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভর রিপোর্ট। এখন পর্যন্ত কোভিড রোগীকে বাঁচানোর একমাত্র পরীক্ষিত পথ অক্সিজেন। রোগী ভেদে প্রতি মিনিটে 1 লিটার থেকে 80 লিটার পর্যন্ত অক্সিজেনের প্রয়োজন পড়ে, আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় সরবরাহের মাধ্যমও। শ্বাসকষ্ট শুরুর লক্ষণ বুঝতে না পারা এবং বুঝার পরেও বাসায় বসে অক্সিজেন গ্রহণের সিদ্ধান্তে প্রতিদিন ঝরছে অসংখ্য প্রাণ। 1-5 লিটার পর্যন্ত নেজাল ক্যানুলা দেওয়ার পরে যখন কিন্তু আর আপনি নেজাল ক্যানুলা দিয়ে দিতে পারবেন না, তো এই জন্য তখন আপনাকে সুইচ করে ফেস মাস্কে আসতে হবে। তারপরে সেটা কাজ না করলে 10-15 লিটার পর্যন্ত নন রিবিদার মাস্ক, যেটা রিজার্ভার ব্যাগ আছে, এটার মাধ্যমে দেওয়া যাবে। 15 লিটারের পরে তখন আপনাকে হাই ফ্লোতে যেতে হবে, তো হাই ফ্লো নেজাল ক্যানুলা কিন্তু তারপরে শুরু হয় আর কি। চিকিৎসকরা বলছেন শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া রোগীদের প্রায় অর্ধেকই নির্ধারিত সময়ের অনেক পরে হাসপাতালে এসেছেন। শ্বাসকষ্টের সর্বোচ্চ ঝুঁকিতে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত 50-ঊর্ধ্বরা। মৃত্যুরোধে ঝুঁকিপূর্ণদের পরিবারেই নিবিড় পর্যবেক্ষণে রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আর কয়েকদিন থেকে অক্সিজেন লেভেল তো ভালোই আছে, কালক্ষেপণ করে রোগীটা কিন্তু মৃত্যুর দিকে পতিত হচ্ছে। কথা বলতে গিয়ে হাঁপায় উঠা, হাঁটতে চলতে গেলে হাঁপায় উঠা, অথবা এমন দুর্বল হয়ে যাওয়া যে এই দুর্বলতার কারণে উনি বিছানা থেকে উঠতে পারছেন না, এগুলোও কিন্তু সিভিয়ার শুরু হওয়ার আগের ধাপ। জ্বর যদি আপনার 5-6 দিন ক্রমাগত চলে এবং বাড়তে থাকে, আরেকটা হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন যদি দেখে যে না প্রায় সময় দিনের মধ্যে 92 তার নিচে থাকতেছে, তখন তাকে আসলে হাসপাতালে যেতে হবে। তবে শুধু অক্সিজেনের প্রবাহ বাড়িয়েই রোগীকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়, তাই বাইপ্যাপ সিপ্যাপের মতো আধুনিক যন্ত্রের মাধ্যমে কম অক্সিজেন প্রবাহের মধ্য দিয়ে কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। 10 লিটার অক্সিজেন অথবা 50 লিটার অক্সিজেন কিন্তু আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ানো। সেই অক্সিজেন পরিমাণ বাড়ানোর জন্য টিপ্যাপ, বাইপ্যাপ মেশিন এগুলোই কাজ করতে পারে। চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট কমাতে স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ নানা ধরনের ওষুধ ব্যবহার করা হয় হাসপাতালে। তাই বাসায় একটি সিলিন্ডার মজুত রেখে নিশ্চিন্তে থাকার পরিণতি আত্মহননের সামিল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5টি রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সবশেষ পরিস্থিতি জানতে উখিয়ার কুতুপালং আশ্রয় কেন্দ্রে আজ আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের যে আশ্রয় শিবিরগুলো রয়েছে সেই আশ্রয় শিবিরগুলোতে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, যার কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের 5টি ক্যাম্প লকডাউন করা হয়েছে, যার মধ্যে উখিয়ার 4টি এবং টেকনাফের 1টি। উখিয়ার যে 4টি ক্যাম্প করা হয়েছে তার মধ্যে 2W ক্যাম্প
3, ক্যাম্প 4 এবং ক্যাম্প 15। আর টেকনাফের যে ক্যাম্পটি লেদার 24 নম্বর ক্যাম্প লকডাউন করা হয়েছে। তো লকডাউনের পরও যদি বলতে হয়, আমরা ক্যাম্প এলাকায় অবস্থান করছি, এখানে আসলে যারা এখানে রোহিঙ্গারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে কেউ আসলে যে করোনার স্বাস্থ্যবিধি সেটি মানে না, এবং দেখতে পাচ্ছি জটলা হয়ে তারা দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, তারা কোনো মাস্ক ব্যবহার করছে না। সব কিছু মিলিয়ে আসলে তাদের মধ্যে যে অনীহা, সে অনীহাটা আমরা সবসময় লক্ষ্য করছি। গত বছর যখন শুরুতেই লকডাউন করা হয়েছিল তখনও একই অবস্থা, এখনও একই অবস্থা। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় থেকে যেটি বলা হচ্ছে, গত 2-3 মাস ধরে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে। ইতিমধ্যে গত 1 মাসে বলা যায় 3 জন মৃত্যু হয়েছে। সর্বোপরি এই পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আক্রান্তের সংখ্যা প্রায় 800 জন এবং মারা গিয়েছে 13 জন। আর এই পর্যন্ত গত কয়েকদিনে প্রায় 211 জন আইসোলেশনে রয়েছেন এবং ইতিমধ্যে সুস্থ হয়ে যারা রোহিঙ্গারা ক্যাম্পে ফিরে গেছে প্রায় 600-এর অধিক। তবে এই যে গত কিছুদিন ধরে যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, এটির মূল কারণ হিসাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের যিনি স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক রয়েছেন ডাক্তার তোহাবুইয়া, তিনি যে বিষয়টি বলছেন, রমজানের সময় এক সব কিছু মিলিয়ে যেমন রোহিঙ্গারা ধর্মীয় যে মসজিদে নামাজ আদায় করেছেন একত্রিত হয়ে, তারপরে এছাড়া বাজারে ঘোরাফেরা করে তারা বাজার করছেন জটলা হয়ে, এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখনও যে রোহিঙ্গারা যারা দাঁড়িয়ে রয়েছে তারাও তাদের মধ্যে কোনো মাস্ক ব্যবহার নেই, তেমন জটলা হয়ে দাঁড়িয়ে আছে। সব কিছু মিলিয়ে আসলে করোনার যে সংক্রমণ বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে তারা চিহ্নিত করছেন যে করোনার যে স্বাস্থ্যবিধি এবং যে মাস্ক ব্যবহার সেটি রোহিঙ্গাদের মধ্যে অনীহা রয়েছে। তো যে 5টি ক্যাম্প লকডাউন করা হয়েছে সেখানে কঠোরভাবে সেই লকডাউনটি প্রতিপালনের জন্য সব ধরনের যে সংস্থাগুলো রয়েছে সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় থেকে বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্পে যে লকডাউন করা হয়েছে সেটির সর্বশেষ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5টি রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন, সেই বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ভারত ফেরত এক কিশোর রয়েছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মা বাবার চিকিৎসা শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে 9 মে ভারত থেকে দেশে আসে তারা। যশোর হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় চুয়াডাঙ্গায়, সেখানেই মৃত্যু হয় কিশোরের। মারা যাওয়া বৃদ্ধ একই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। 17 বছরের ভারত প্রত্যাগত একটা ছেলে, ও মারা গেছে, ওর এপিথেলিয়াল কার্সিনোমা ছিল এবং পা অ্যাম্পুটেশন করা ছিল। ও করোনা পজিটিভ এবং ফুসফুসে তার সংক্রমণ ছিল। স্যাম্পলটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে কিনা ওটা যাচাই বাছাইয়ের জন্য আমরা ঢাকা পাঠাবো। ছুটির দিনে শিমুলিয়া বাংলা বাজার ফেরিঘাটে সকাল থেকেই মানুষের ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে ঈদে কর্মজীবী মানুষ যারা রাজধানীতে ফিরছিলেন এরই মধ্যে কিন্তু আবার রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের জকি ঝামেলার কারণে যারা ঈদে বাড়িতে যেতে পারেনি তারা কিন্তু এই ছুটির দিনে আমরা দেখছি যে শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছেন, সেই কারণে কিন্তু দুদিকেই চাপ বেড়ে গেছে। এবং এখানে যদি আমি একটি পরিসংখ্যান আপনাকে বলতে চাই যে দুপারে কিন্তু এই গেল 24 ঘন্টায় 194টি টিপ হয়েছে ফেরির, যেখানে 17টি ফেরি চলাচল করছে। তার মধ্যে কিন্তু মাওয়া প্রান্ত থেকে ছেড়ে গেছে 98টি এবং শিমুলিয়া প্রান্ত থেকে 96 বার ফেরি ছেড়ে গেছে। কিন্তু তারপরেও কিন্তু লোকের চাপ কমছে না, অনেকগুলো ফেরি যাচ্ছে, সেগুলোতে শুধু 2-1টি গাড়ি ছাড়া সবই কিন্তু যাত্রী। এবং এই যে জ্যৈষ্ঠে প্রচণ্ড দাবদাহ, এর মধ্যে খোলা আকাশের নিচে তারা কিন্তু অনেকে ছাতা নিয়ে বা অনেকে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছে। এবং এই দাবদাহের মধ্যে যে খোলা আকাশে নিয়ে যে গায়ের উপরে গা লাগিয়ে যে দাঁড়িয়ে থাকা, এতে যেমন করোনা সংক্রমণ ঝুঁকি পাশাপাশি গরমে কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে। এর মধ্যে শিশু এবং নারীদের অবস্থা কিন্তু আরো বেশি কষ্টের। এবং এখানে যারা দায়িত্বশীল আছেন BIWTC তারা বলছিলেন যে ঈদে যে যারা বাড়িতে পৌঁছেছেন তারা কিন্তু এখন কর্মজীবী যারা আছেন তারা রাজধানীতে ফেরার চেষ্টা করছিলেন ঈদের একদিন পর থেকেই, এবং সেই চাপ সামলাতে না সামলাতে কিন্তু আজকে ছুটির দিনে আবার যে
এই দক্ষিণবঙ্গগামী মানুষের চাপ থাকাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এই যে শিমুলিয়া ঘাট, এখানে কিন্তু অন্তত 500 যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে, এবং যারা রাজধানীতে যাওয়ার জন্য এখানে এসে অবস্থান করছেন তারা কিন্তু গণপরিবহন না থাকবার কারণে ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন, আর অনেকে কোনো রকম যানবাহন না পাওয়ার কারণে কিন্তু এখানে রোদের মধ্যে বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন, কিন্তু এখানে গাছপালা বা কোনো শেড না থাকবার কারণে কিন্তু মানুষের কষ্ট করতে হচ্ছে সীমাহীন। এবং এই পরিস্থিতিতে কিন্তু এই করোনা সংক্রমণ ঝুঁকি, যেখানে ভারতীয় ভেরিয়েন্টের একটা চোখ রাঙানো অবস্থা, এর মধ্যেই তারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। তো এই ছিল শিমুলিয়াঘাটের সর্বশেষ এশা। মুন্সীগঞ্জ থেকে শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। পথচারী ও চালকদের ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর হাজারীবাগে আমরা ঢাকাবাসীর উদ্যোগে জাতিসংঘের ষষ্ঠ বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। জনসচেতনতা বাড়াতে হাজারীবাগের বিভিন্ন সড়কে র্যালি করে আমরা ঢাকাবাসীর সংগঠন। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অ্যাডভোকেট কামরুল আরও বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে। দুর্ঘটনা প্রতিরোধে সড়ক আইন বাস্তবায়নের ব্যাপারে সরকার সচেষ্ট বলেও জানান তিনি। শুধু পথচারী না, আমাদের গাড়ি চালকদের সবাইকে আমাদেরকে সচেষ্ট হতে হবে। গাড়ি চালকরা যাতে নাকি কোনো রকম বেপরোয়াভাবে গাড়ি চালাতে না পারে, তার জন্য কিন্তু আইনকে কঠোর করা হয়েছে এবং আইন সংশোধন নতুনভাবে সংশোধন করা হয়েছে। আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার, আমরা এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট। নারায়ণগঞ্জে অপহরণ মামলা দায়েরের 14 বছর 4 মাস পরে ফিরে এলেন অপহৃত রুবেল। এদিকে মিথ্যা মামলা দিয়ে 19 আসামি করে হয়রানি করায় রুবেলের মায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিখোঁজ হওয়ার সময় বয়স ছিল 7 আর এখন 21 যুবক। নারায়ণগঞ্জ সদরের আলিরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকা থেকে 2007 10 জানুয়ারি হারিয়ে গিয়েছিল রুবেল। 14 বছর 4 মাস পর হঠাৎই যোগাযোগ হয় মায়ের সাথে, সাত জাগে বাড়ি ফেরার। এদিকে মা রহিমা বেগম 14 আগে দায়ের করেছেন অপহরণ মামলা। এরই মধ্যে ভুক্তভোগী দুই আসামিকে নিয়ে থানায় হাজির হন রুবেল। মারধর করতো মায়, তার জন্য আমি বাড়ি আয় পড়ছি যাওনি। এই মা এই সুযোগে ওদের আগের পুরোনা কিসের লেগে এই কেসটা দিল আমি তা বলতে পারলাম। যাওয়ার পরে আমি হঠাৎ করে হজাক পেয়েছি যে ওদের বাচ্চা রয়েছে। এদিকে হয়রানির জন্য রহিমা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। আমার এই পলাতক জীবনটা অনেক কষ্টের গেছে, আমি জীবনে মনে এত কষ্ট আর কোনো দিনও করি নাই। আমি চাই যে আমার এই কষ্টের বিচার বিভিন্নভাবে মার খাওয়াইছে বা অসুবিধা করছে, এই বিচারটা আমরা চাই। এই ব্যাপারে সদর মডেল থানার ওসি জানান রুবেলকে আদালতে হাজির করা হবে, পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন সেক্ষেত্রে আইনের বিধিবিধান আছে, বিধিবিধান অনুযায়ী যদি কেউ অভিযোগ করে বা আমাদের পক্ষ থেকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। মায়ের দুই স্বামীর সংসারের 5 মধ্যে রুবেল তৃতীয় সন্তান। বাড়ি থেকে পালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটখাটো কাজ করে জীবনযাপন করেন তিনি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শর্তের বেড়াজালে নাস্তানাবুদ সৌদিগামীরা, ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা, অনিশ্চিত হাজার হাজার প্রবাসীর যাত্রা। ওখানে যান আপনার কাজ হবে, কারণ এই ধরনের হজ বড় অবস্থা আমরা কোথায় যাব? 80,000 দিয়ে বুকিং দিছি, এখন আইসা দেখি বিমান বাতিল। বেগম জিয়ার স্বাস্থ্যগত জটিলতা কাটেনি, থাকতে হচ্ছে হাসপাতালেই, সুস্থ হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবেন আশা শীর্ষ নেতাদের। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।